वेलकाम बैक फ्रेंड्स, एखनी मात्र पा खबर अनुजाई विपदेर मध्य महाविपद पृथिवीर ओजोन स्तरे फाटल धराते पारे चीन, एमनटाई जानालेन गवेषकरा। तो बंधुगण, ए विषये गवेषकरा कि जानिएछे विस्तारित तथ्य जानते हले अवश्य भिडियोटा शेष पर्यन्त देखबेन। और बंधुरा जारा एखनो एई चैनलटिके सबस्क्राइब करेननि, भिडियोर नीचे लाल रंगेर सबस्क्राइब बटन क्लिक करे पार्शे देखबेन एकटा बेल आइकन उठे आसबे, सेखाने क्लिक करार पर ऑल नोटिफिकेशन ऑन करे राखबेन। আর একটা লাইক করতে ভুলবেন না। আবারও কাঠগড়ায় চীন। একে তো করোনা অতিমারির উৎস হিসেবে নানা সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে, এবার তার সঙ্গে জুড়ল নতুন অভিযোগ। পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তরে আবার বড়সড় ফাটল ধরার আশঙ্কা দেখা দিয়েছে। এর পিছনে রয়েছে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি। দেখা যাচ্ছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে পূর্ব চীনে সিএফসি রীতিমতো বেআইনি উৎপাদন চলছে পুরো দমে। আমেরিকার ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ইংল্যান্ডের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ওজোন স্তর নিয়ে যৌথ গবেষণা করেছেন। বিশ্বখ্যাত নেচার পত্রিকায় এ সম্পর্কে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে সম্প্রতি। জাপান ও দক্ষিণ কোরিয়ায় বসানো দুটি এয়ার মনিটরিং স্টেশনের দেওয়া তথ্যের ভিত্তিতেই এমনটাই জানানো হয়েছে এই গবেষণাপত্রে। ওই গবেষণাপত্রে দেখানো হয়েছে চীন তাদের বেআইনি উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখার সময়ে সিএফসির নিঃসরণ কীভাবে কমে গিয়েছে, তার ফলে ওজোন স্তরের ক্ষতি অনেকটাই মেরামত হয়ে যেতে দেখা যায়। অন্যতম গবেষক রোনাল্ড প্রিন্স সতর্ক করে জানিয়েছেন, যদি সিএফসির নিঃসরণ বাড়ে কিংবা যা রয়েছে তা থাকলেও আগামী দিনে এর ফলে বড় বিপদের আশঙ্কা রয়েছে। ওজোন স্তর পৃথিবীর উপরে একটি ছাদের মতো, এই স্তরে ফাটল ধরলে তার ভিতর দিয়ে বিপজ্জনক অতিবেগুনি রশ্মি ঢুকে পড়তে পারে। এই রশ্মি পৃথিবীর জীবজগতের জন্য অত্যন্ত ক্ষতিকারক, মানুষের ত্বকে ক্যান্সার পর্যন্ত হতে পারে এই রশ্মির প্রভাবে। যেসব উপাদানের কারণে ওজোন স্তরে ফাটল ধরাতে পারে তার অন্যতম ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি। গবেষকদের আশা আগেভাগে ব্যবস্থা নিলে এই বিপদ এড়ানো সম্ভব। চীন যাতে সিএফসির উৎপাদন বন্ধ রাখে সেদিকে নজর রাখবে রাষ্ট্রসংঘ। যদি সব কিছু ঠিক থাকে তাহলে ওজোন স্তরের যেটুকু ক্ষতি হয়েছে তা মেরামত করা সম্ভব হবে বলেই আশা করা হচ্ছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।